ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, সেফ আছেন। আমিও ভালো আছি। অনেকদিন বাদে আজকে একটা দারুণ চিকেনের প্রিপারেশান নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া দারুণ একটা টেস্টি চিকেন কষার রেসিপি। আমি এই চিকেন কষাটার নাম দিয়েছি ফাঁকিবাজি চিকেন। তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি এই চিকেন কষাটা রান্না করি। প্রথমে দেখুন, একটা বোলে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন উইথ বোন পিস নিয়েছি একটু বড় সাইজে। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ গ্রেটেড। আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি না, পেঁয়াজ কুচিও দিচ্ছি না, গ্রেট করা পেঁয়াজ 4টে মিডিয়াম সাইজে। এবার দেব 1 টিস্পুন করে আদা থেঁতো, রসুন থেঁতো। আদা বাটাও দিচ্ছি না, কুচিও দিচ্ছি না, আদা রসুন থেঁতো করা শিল নোড়ায় আমি থেঁতো করে নিয়েছি। এবার দেব 1টা মিডিয়াম সাইজে টমেটো, ছোট ছোট করে কুচি করা। তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। যতটা ঝাল পছন্দ করবেন কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। আমি অবশ্য একটু ঝাল ঝাল বানাচ্ছি এই চিকেন কষাটা। এবার দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন নর্মাল রেড চিলি পাউডার। আর দিচ্ছি 1.5 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার দেব কিছু গোটা মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। তার সাথে দিচ্ছি 1টা তেজপাতা। আমি তেজপাতাটা মাঝখান থেকে চিরে দিয়েছি। আর দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। সাথে দিচ্ছি আন্দাজ মতন নুন। নুনটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত উপকরণের সাথে চিকেনটা মাখতে হবে। এখানে কিন্তু আমি আলাদা করে আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভাজবো না। সমস্ত কিছু একসাথেই মাখবো, সমস্ত গোটা মশলাও একসাথে মেখে নেব। একবার এইভাবে চিকেন কষা বানিয়ে খাবে আর কমেন্টে বলবে কেমন লাগলো। মাখাটা কিন্তু ভালো করে মাখা দরকার। যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে। 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার আমি এখানে বেশ কিছুটা আলু মাখবো। তার জন্য আলুগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3-4টে ছাঁচি পেঁয়াজ। পেঁয়াজ আর আলুগুলো চিকেনের সাথে মেখে নেব। এই রেসিপিটাতে বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই। এবার কিন্তু সোজা রান্নায় চলে যাব। আমি কড়াইতে আরো 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত চিকেন তেলে দিয়ে দেব, আলু পেঁয়াজ সহ সমস্ত চিকেন। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো ফোড়ন দিচ্ছি না। এবার হাই ফ্লেমে 10 মিনিট চিকেনটাকে ভালো করে কষাতে হবে। হাই ফ্লেমে প্রথমে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় তো আমাদের বাটা বাটি মশলা রেডি করে রান্না করতে ইচ্ছে করে না। একবার এইভাবে চটজলদি চিকেন কষা অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারে।
10 মিনিট ধরে কিন্তু আমি হাই ফ্লেমে কষিয়েছি। দেখুন চিকেনে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজ আদা রসুন টমেটো চিকেনের সাথে কিন্তু মিশে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে টক দই দেব না, চিকেন থেকে কিন্তু জল ছেড়েছে। আবার ভালো করে 5-7 মিনিট কষিয়ে নেব। যত ভালো কষাবেন তত ভালো কিন্তু খেতে হবে। এবার আমি হাফ বাটি গরম জল দিয়ে দিয়েছি। জল দেওয়াটা দেখাতে পারি, বেশি জল কিন্তু লাগবে না। আমি এখানে হাফ বাটি গরম জল দিয়েছি। এবার চিকেনটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। চিকেন ফুটে উঠেছে, চিকেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এটা আর বেশি বাকি নেই, সামান্য আরেকটু গরম মশলা গুলো নামানোর আগে ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল ফাঁকি বাজি চিকেন। একবার এইভাবে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন। রুটি লুচি পরোটা নান ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এটা দারুণ খেতে লাগে। তৈরি হয়ে গেছে চিকেন কষা, ফাঁকি বাজি চিকেন কষা। একবার অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, খুব ভালো লেগে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কিছু রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, চলে আসবো নতুন আরেকটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।